মত ধকে বাজো ঘুম পাড়া লাগে গানে ঘুষনি ছিল কালারফুল ছিল গানটা স্বাগতম সবাইকে বিচ রিঅ্যাকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আজকে একটি গান শেয়ার করার জন্য আর আজকে আমরা একটি পুরাতন গান দেখব আর গানটির টাইটেল হচ্ছে তুম তো ধকে বাজো তো এই গানটা আসলে আমার খুব ভালো লাগে গোবিন্দর এখানে যে কার্যকলাপ তো ভালোই লাগে গানটি তো অনেকদিন পরে মনে হলো যে পুরনো কোনো একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এই গানে অনেকেই রয়েছেন যেমন গোবিন্দ তাবু কারিশমা আরও অনেকে আর এই গানের মুভিটির নাম হচ্ছে সাজান চলে সসুরাল আর গানের সিঙ্গার হচ্ছে কুমার শানু এবং অলকা আগ্নি তো চলুন সবাই মিলে গানটি দেখে আসি ঘুম পাড়া লাগে हमको तुमसे करनी कुछ जरूरी बात রোজ রোজ
গোবিন্দ তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, অনেক অনেক লম্বা গানটা, যদিও অ্যাকচুয়ালি খুব বেশি না, 4.5 মিনিটের গান, কিন্তু এখন আসলে আমরা 3 মিনিটের গান শুনে অভ্যস্ত, তো তো 4.5 মিনিট আমাদের কাছে অনেক লম্বা মজা হচ্ছে। পুরো গান শুনে একটা মানে ফানি লাগে, অনেক মজা লাগে গানগুলো শুনতে, এবং গানটা আসলে সম্পূর্ণটাই ফানি একটা সং। হ্যাঁ, ফানি একটা সং, দুই বিয়ে করলে তো, এবং দুইজনই একই হোটেলে, একই হোটেলে মনে হয় থাকে। হ্যাঁ, যে টাকা দিয়ে দিয়ে এক রুম থেকে ওর রুম, এখানে যে হোটেলের যে বয় ছিল তার একটিও কিন্তু খুব ভালো ছিল, কেননা সে হচ্ছে খুব কনফিউশনে ছিল যে আসলে কি হচ্ছে, ধরে ফেলেছে যে সে, এবং সেজন্য কিন্তু সে ঘুষ নিচ্ছিল। এটা আসলে ওভারঅল গানটি কিন্তু খুব ভালো লেগেছে, আর গানটা যদিও বা আমাদের অনেক দেখা, কিন্তু তারপরও এই গানটি মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেক ভালো লাগে আমাদের। তো আই মিন এটা গানটা নাচের জন্য বা যখন বোরিং লাগবে তখনই আসলে এই গানটা শুনলে এমনিতে যে কারোর মন ভালো হয়ে যাবে, যদি গানটা কেউ দেখে উপভোগ করার চেষ্টা করে। আমরা যখন বোর হই তখন মাঝে মাঝে এই ধরনের গান শুনি, এই গানের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গোবিন্দ ড্রেস আপ এখানে অনেক কালারফুল ছিল, সেটা অনেক সুন্দর ছিল, এবং বাকি দুজনের যে শাড়ির কালার সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল, সব মিলে কালারফুল ছিল গানটা অনেক। হ্যাঁ, কালারফুল ছিল, তাছাড়া এখানে যেটা বলবো যে তাদের কোরিওগ্রাফিও কিন্তু ভালো ছিল। একটা জায়গাতে দেখেছি যে কারিশমাকে কিন্তু গোবিন্দ এপাশ থেকে ঘুরায় কিভাবে জানি পায়ের অনেক সুন্দর ভাবে আর কি মুভমেন্ট করেছে, মুভমেন্টটা অনেক সুন্দর ছিল। আর পুরনো দিনের গানে কিন্তু আসলে একটা রিদম থাকে, এখানে কুমার শানুর কণ্ঠ তো বলা বাহুল্য, কারণ ওনার সম্পর্কে কিছু বলতে চায় না, উনি অনেক ফেমাস একজন শিল্পী, অলকা আগ্নেয় একজন খুবই ফেমাস। তো দুজনের কম্বিনেশন কিন্তু সবসময় সুন্দর। তো ওভারঅল ভিডিওটি আমরা খুব এনজয় করেছি, আশা করি আপনারাও খুব এনজয় করেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।